প্রথমত তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দু বছরটি তোমাদের জন্য ভালো কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এবং তোমরাও নিজেরা প্রতিজ্ঞা নাও যে দু হাজার চব্বিশে আমরা যে কোনো একটি গভর্নমেন্ট জব আমাদের পেতে হবে একদম দৃঢ় প্রতিজ্ঞা নাও ভগবানের কাছে গিয়ে প্রার্থনা নাও ভগবান তুমি আমাদেরকে হেল্প করবে অবশ্যই ভগবান সর্বদা সকলের সঙ্গে আছে তোমরাও নিজেদের ব্যাটার দিতে চেষ্টা করো তাহলে দেখবে দু হাজার চব্বিশ সালেটিতে তুমি একটি গভর্নমেন্ট জব পেয়ে গেছো এবং আমিও তোমাদেরকে প্রমিস করছি দু বছরে বা ফিউচারও আমিও আমার ব্যাটার দিতে চেষ্টা করব যে দুটুকু আমি পারি ঠিক আছে তাহলে সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার তোমাদের দিন ভালো কাটুক দু সাল ভালো কাটুক চলো এখন আমাদের যে ক্লাসটি আমরা শুরু করছি ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং সঙ্গে এস এসসিজিডিরও উপকারে আসবে আমাদের ক্লাস নাম্বার এটা এইট আট নাম্বার ক্লাস তোমরা জানো এর আগে আমি ষাটটি ক্লাস করিয়েছি ষাটটি ক্লাসের মধ্যে রিজুনিং দুটি ক্লাস করিয়েছি এবং ম্যাথের তিনটি ক্লাস করিয়েছি প্রত্যেক দিন বিকাল পাঁচটার সময় কয়টা প্রত্যেক দিন বিকাল পাঁচটার সময় আমাদের ক্লাস আসে ঠিক আছে আগের ম্যাথের এবং রিজনের ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যারা দেখুনই দেখে নেবে তাছাড়া রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন বেঙ্গলি কম্প্রিহেনশান খুব গুরুত্বপূর্ণ ক্লাস করিয়েছি একটি থেকে একটি ক্লাস গুরুত্বপূর্ণ তোমরা যদি সবগুলো ক্লাস দেখতে চাও ভিডিওর ডিসক্রিপশান আমাদের প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টে ভিজিট করে সবগুলো ক্লাস দেখে নেবে ঠিক আছে চলো আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে ইনফর্ম করে দিই তোমরা সকলেই জানো বলার আর অপেক্ষা রাখে না যে আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফুল সাজেশন একদম ফুল মনে রাখবে ফুল তোমাদের সিলেবাসে সাজেশনে যা রয়েছে সিলেবাসে সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ ধরে ধরে আমরা সাজেশান সেট রেডি করেছি তোমরা সকলে নিয়ে নিয়েছ যারা রিমেনিং জাস্ট বাকি রয়েছ তোমাদেরকে বলবো তোমরা মিস করবে না এটি তোমাদের জন্য খুব ভালো একটি অপরচুনিটি আমি নিয়ে এসেছি এবং কেন অপরচুনিটি এটা থেকে তোমরা আমাদের বিশ্বাস ভালো একটা রেসপন্স পাবে খুব ভালো পরিমাণে একটি রেসপন্স তোমরা পাবে পরীক্ষার হলে গিয়ে ঠিক আছে সুতরাং তোমরা যারা এখনও দ্বিধা করছো নিয়ে নাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ করে পে করে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নিতে হবে পিডিএফ রূপে মনে রাখবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এটা আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার কর্মবার্তা অনলাইন তোমরা অনেকে ডাউট থাকো হোয়াটসঅ্যাপ করে দাদা এটা কর্মবার্তা অনলাইনে ইয়েস এটা এটা তো হোয়াটসঅ্যাপ করলে আমি ধরবো আমি রিপ্লাই করবো ঠিক আছে নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো ওকে চলো তাহলে আজকের যে প্রথম কোশ্চেনটা রিজনিং জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং থেকে যা তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট 30 নাম্বার তোমাদের থাকবে চলো আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে হ্যাঁ নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনার বেলটিকে প্রেস করে রাখবে একদম একটু ইজি একটি রি রিজনং এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজনিং তোমাদের পরীক্ষার জন্য বিভিন্ন এক্সামে এই এসেছে এই ধরনের রিজনিং কিন্তু এসে থাকে আলফাবেট সিরিজের মদতে এটা আমরা সলিউশন করবো ঠিক আছে বলা হয়েছে দেখো একটি কোডের ভাষা অনুসারে একটি কোডের ভাষা অনুসারে বি এ ডি কে সেভেন লেখা হয় একটি কোডের ভাষা অনুসারে ব্যাটকে সেভেন লেখা হয় এবং শেপ এস এ নাইন লেখা যায় এই কোড অনুযায়ী ব্যানকে কত লেখা যায় একদম ইজি ফর্মুলা আমাদের তোমাদেরকে আমি আগেও যখন রিজনিং ক্লাস করি তোমাদেরকে বলেছি এ থেকে জ্যাট পর্যন্ত যে মানগুলো রয়েছে সবগুলো মুখস্থ রাখার জন্য হ্যাঁ যখন মুখস্থ রাখবে তাহলে এই ধরনের ম্যাথ কিন্তু তুমি এক রিজনিং এক সেকেন্ডে তুমি সলিউশন করে নিতে পারবে এ থেকে জ্যাট পর্যন্ত সবগুলোর মান আশা করি তোমাদের মুখস্থ রয়েছে তাহলে চলো আমরা নিমেষে এক সেকেন্ডে শর্টকাট ট্রিক্সে শর্টকাট রিক্সে আমরা সলভ করব। কেন আমাদের হাতে এত সময় নেই পরীক্ষা হলে এত সময় আমরা পাবো না তাহলে দেখি আমরা এখানে মানগুলো বসিয়ে নিই বি এর মান আমরা জানি কত দুই এর মান কত আমরা জানি কত এক এবং ডি এর মান আমরা কত জানি ফোর কোথায় থেকে পেয়েছি এগুলো আমি এগুলো আমরা তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে এ থেকে জ্যাড পর্যন্ত সবগুলোর মান শেখার জন্য ওইখান থেকে আমি লিখছি ঠিক আছে তোমরা যারা নতুন তোমাদের ডাউট লাগবে কোথায় থেকে আমি লিখছি এ থেকে জ্যাড পর্যন্ত আলফাব্যাটে সবগুলোর মান রয়েছে এই মান থেকে আমি লিখছি বি এর মান এ ডি এর মান এত লিখেছি তারপরে ব্যাটে তারপরে এস এ পি এর মান কি এস এর মান কত এস এর মান নাইনটিন এগুলো তোমাদের মুখস্থ না থাকলে কিন্তু হবে না হ্যাঁ এস এর মান কত নাইনটিন তারপর রয়েছে এস এ পি এর এর মান কত ওয়ান পিয়ের মান কত মান হলো সিক্সটিন তাহলে আমাদের আমাদের বের করতে হবে কি ব্যানের মান বি এন এর মান বের করতে হবে তাহলে ব্যানের মান আমরা বের করি বিয়ের মান কত পেয়েছি আমরা প্রথমে বিয়ের মান পেয়ে তো দুই এর মান কত এর মান কত ওয়ান এন এর মান কত এন এর মান ফোরটিন এন এর মান হবে ফোরটিন ঠিক আছে তাহলে দেখো এটাকে কি পেয়েছি এখানে দুই এক ব্যাড ব্যাডের এইগুলোকে যদি আমি এখানে আমাদের যে আনসারটা তোমরা দেখো আনসারটা একটি ফিগারে দিয়েছে যে কোনো একটি ফিগার তাহলে এই সবগুলোকে আমাকে একটি ফিগারে আনতে হবে তাহলে এইগুলোকে তুমি প্লাস করে দাও বি এর মান দুই তাহলে দুই এর মানগত এক দুই একে তিন তিন চার সাত এখানে পেয়েছি আমরা সেভেন ঠিক আছে সেভেন এটাকে যদি প্লাস করি উনিশ আর একে বিশ বিশ আর ষোলো বিশ ত্রিশ ছয়ত্রিশ ছয়ত্রিশ পেয়েছি ঠিক আছে তাহলে এখানে পেয়েছি সাত এখানে পেয়েছি আমি কত ছয়ত্রিশ পরবর্তী যে আমরা এসিপি প্লাস করে পেয়েছি ছয়ত্রিশ পেয়েছি তাহলে ছয়ত্রিশকে আমরা কী লিখতে পারি থ্রি প্লাস সিক্স এভাবে লিখতে পারি তো থ্রি প্লাস সিক্স কত থ্রি সিক্স নাইন তারপরে এখানে আমাদের যে লাস্টে কত পেয়েছি ব্যান ব্যানকে আমরা মান বসিয়ে কত পেয়েছি ব্যানকে মান বসিয়ে বিয়ের মান পেয়েছি কত দুই এর মান কত পেয়েছি এক এন এর মান কত পেয়েছি আমরা ফোরটিন তাহলে এখানে সত্র পেয়েছি তাহলে সত্রকে আমরা কি করতে পারি ওয়ান প্লাস সেভেন লিখতে পারি তাহলে ওয়ান প্লাস সেভেন কত এইট তাহলে এইটা আমাদের আনসার ডিতেও রয়েছে অপশন ডিতে আমাদের আনসার রয়েছে তাহলে আমরা আনসার পেয়ে গেছি বুঝছো কীভাবে করেছি দেখো প্রথম সবগুলোকে যোগ করেছি যোগ করে প্রথম যে বিএডি ব্যাটকে যুগ করে আমরা সাত পেয়েছি এস এপিকে যুগ করে আমরা ছয়ত্রিশ পেয়েছি কিন্তু এখানে মান দিয়েছে কত তিন সরি নয় দিয়েছে তাহলে নয় কীভাবে আনবো ছয়ত্রিশকে তাহলে ছয়ত্রিশকে আমরা থ্রি প্লাস সিক্স যদি করি তাহলে নয় পাই পাওয়া যায় তাহলে এই ফর্মুলাতেই এগোতেই হবে আমাদের তারপরে বি এ এনকে মান বসিয়ে আমরা যোগ করে পেয়েছি সত্র তাহলে সত্রকে আমরা ওয়ান প্লাস সেভেন লিখতে পারি ওয়ান প্লাস সেভেনে কিন্তু এইট তাহলে অপশন আমাদের এইট রয়েছে তাহলে এইট আমাদের আমরা অপশন পেয়েছি তাহলে এই ফর্মুলাতে আমরা এটা বের করেছি ঠিক আছে এটা ফর্মুলা বলতে এটা তোমরা যেহেতু ঘরে প্র্যাকটিস করবে এতই তোমাদের মাথায় আসবে নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি চলো নেক্সট কোয়েশানটা কি দু নম্বর কোশ্চেন দেখো নিচের দেওয়া প্রদত্ত প্রস্তুতির জন্য প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য বিভিন্ন এক্সামে এসেছে এবং তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মনে রাখবো এটা একটা অ্যানোলজির কোড হ্যাঁ অ্যানোলজি থেকে এটা বিলং করে অ্যানোলজির কোড ঠিক আছে চলো নিচের দেওয়া প্রশ্নটির জন্য প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে এখানে আমাদের যে প্রশ্ন চিহ্নিত স্থান এখানে কোন সংখ্যাটি আমাদের বের করতে হবে প্রথমে দিয়েছে থ্রি ইস টু থার্টি তারপরে দিয়েছে সেভেন ইস টু কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক স্থানে আমাদের সংখ্যাটি বের করতে হবে চলো তাহলে আমরা এটা কিভাবে দেখতে পারি যদি আমরা দেখি এখানে যদি আমরা থার্টি থার্টিকে যদি আমরা থ্রি ইন্টু টেন লিখি হ্যাঁ থ্রি ইন্টু টেন লিখি তাহলে তিরিশ থার্টি হচ্ছে থ্রি ইন্টু টেন ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা কোশ্চেন মার্কে সেভেন ইন্টু টেন লিখি তাহলে হয়ে যাবে সত্তর সেভেনটি তাহলে অপশন আমাদের সেভেনটি এমন কিছু নেই তাহলে এইভাবেও হবে না আমাদের দুসরা কোনো ফর্মুলা আমাদের দেখতে হবে চলো দুসরা কি কী ফর্মুলা দেখি এই ফর্মুলাতে তো হবে না তাহলে অন্য কোনো যদি ফর্মুলা দেখি কীভাবে দেখি তাহলে থার্টিকে আমরা যদি ভেঙে দিই থার্টিকে ভেঙে যদি আমরা থ্রি কিউব লিখি থ্রি কিউব হ্যাঁ থ্রি কিউব যদি আমরা লিখি তাহলে থ্রি কিউব হবে কত টোয়েন্টি সেভেন ঠিক আছে টোয়েন্টি সেভেন প্লাস থ্রি হুম প্লাস থ্রি তাহলে আমরা থার্টি পেয়েছি ঠিক আছে তারপরে সেভেনকে তাহলে সেভেনকে আমরা এইভাবে লিখতে হবে সেভেন কিউব সেভেন কিউব প্লাস সেভেন করতে হবে সেভেন তাহলে সেভেন কিউব ইকুয়াল টু থ্রি 343 থ্রি থ্রি ফোরটি থ্রি প্লাস সেভেন তাহলে কত হয়েছে থ্রি ফাইভ জিরো তাহলে আমরা থ্রি আমাদের আনসারে রয়েছে কি না দেখো ইয়াস অপশন রয়েছে থ্রি ফাইভ জিরো তাহলে এইভাবে এটা সলভ করা যাবে কীভাবে দেখো এ থার্টি থার্টিকে আমরা কীভাবে লিখেছি থার্টিকে থ্রি কিউব লিখেছি থ্রি কিউব মানে সাতাশ তাহলে এখানে রয়েছে থার্টি তাহলে থ্রি কিউব সাতাশ প্লাস আমরা থ্রি করেছি এই যে থ্রিটা রয়েছে থ্রি মানে সিমিলারলি সঙ্গে রয়েছে এটা এটাই আমরা এই সাদৃশ্য পেয়েছি দেখ কি এভাবে অ্যাডভান্স হয়েছি প্লাস থ্রি করেছি তাহলে ত্রিশ তাহলে নেক্সটটাকেও আমরা দেখবি সাতাশ কিউব করবে সাতাশ কিউব করে সাতই প্লাস করতে হবে সেভেনই কারণ সঙ্গে এটার সিমিলার ওয়ার্ড আমরা প্লাস করেছি এখানেও এটার সিমিলার ওয়ার্ডেই বরাবর ওয়ার্ড প্লাস করতে হবে সাত প্লাস করবো সাত প্লাস করে দেখি থ্রি ফিফটি তাহলে থ্রি ফিফটি আমরা পেয়ে গেছি আমি বলছি এগুলোর এই ধরনের রিজনিংয়ের কোনো নির্দিষ্ট রুলস নেই যত বেশি ঘরে প্র্যাকটিস করবে এতই তোমরা দেখা মাত্র কীভাবে করবে তোমাদের মাথায় আইসে পড়বে ঠিক আছে চলো নেক্সট আরেকটি রিজনিং আমরা সলভ করি চলো নেক্সট তিন নাম্বার রিজনিংটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নম্বর রিজনিংয়ের টাইপই রয়েছে দেখো যদি সন ইকুয়াল টু সিক্স সেভেন এইট এবং টেন ইকুয়াল টু নাইন ফোর এইট হয় তাহলে এস টি ও এন ইকুয়েল টু কত তাহলে সেম আমাদের এখানে মানগুলো এখানে দেওয়া রয়েছে এক নাম্বার রিজনিংয়ে মানগুলো দেওয়া ছিল না এখানে মানগুলো দেওয়া রয়েছে তাহলে সন সনের মান দেখো এস এর মান কত দেওয়া রয়েছে এখানে সিক্স ওর মান দেওয়া রয়েছে কত সেভেন এবং এন এর মান দেওয়া রয়েছে কত এইট সেম টি এর মান দেওয়া রয়েছে কত নাইন ইয়ের মান দেওয়া রয়েছে কত ফোর এন এর মান দেওয়া রয়েছে কত এখানে এইট ঠিক আছে এখানে ওরা যেভাবে দিয়েছে সেই অনুসারে আমি মানগুলো বসিয়ে নিয়েছি তাহলে এখানে স্টোনের মান বের করতে হবে এক সেকেন্ডে নিমেষে সমাধান স্টোনের মান তাহলে এর মান কত দিয়েছে এখানে সিক্স এর মান দেওয়া হয়েছে সিক্স টি এর মান দেওয়া হয়েছে কত নাইন তাহলে ও এর মান দেওয়া হয়েছে কত এখানে ও ইকুয়াল টু সেভেন এন এন এর মান কত দেওয়া হয়েছে এন ইকল টু এইট এবং ইকুয়াল টু কত দেওয়া হয়েছে ইক ই এর মান বে কত ফোর ইয়স ফোর ঠিক না এর মান কত দেওয়া হয়েছে ফোর এই যে মানগুলো দেওয়া হয়েছে সেই অনুসারে কিন্তু আমরা মানগুলো বসিয়ে নিয়েছি ওকে তাহলে এখানে কত পেয়েছি আমরা সিক্স নাইন আছে কি দেখো সেভেন এইট ফোর ইয়েস তাহলে সি নাম্বারে আমরা পেয়ে গেছি এটা আমাদের সঠিক আনসার হবে একদম ইজি একদম নিমেষে সমাধান ঠিক আছে এ ধরনের রিজনিংয়ে তোমরা কিন্তু এক্সামে পাবে ওকে কিভাবে এখানে মান দেওয়া রয়েছে সেম মান টু মান আমরা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিয়েছি স্টোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিয়েছি আমাদের রেজাল্ট পেয়ে গেছি আমরা কোনো ডাউট থাকার কথা না আশা করি যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় সকলে একটি করে লাইক করে দেবে এবং নেক্সট আগামী দিনে তোমাদের জন্য অন্য ধরনের ক্লাসও নিয়ে আসবো ওকে সবগুলো টপিক আমি ধরে ধরে করিয়ে দেবো তোমাদেরকে কোনোটা মিস হবে না সবগুলো টপিক করাবো এবং অল্টারনেটিভ করাবো ম্যাথ রিজনিংটা একটু বেশি করাচ্ছি কন্টিনিউ করাচ্ছি হুম তারপরে দেখবে জি কে জি কে বা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডিপার্টমেন্টাল কোশ্চেন একটু কিছুদিন করাবো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই চলো নেক্সট কোশ্চেনটা একটি ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তোমাদের জন্য কেন এ ধরনের রিজনিং তোমরা এক্সামে পাবে ঠিক আছে দেখো এই নিয়মের রিজনিং তোমরা পাবে যে কোনো এক্সামে এ ধরনের রিজনিং আসে বাট দেখতে তোমাদের একটু হিবিজিবি মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে না একদম ইজি একদম ইজি প্রথম তোমাদের দেখতে হবে কোন ফর্মুলাতে কোন ফর্মুলাতে রিজনিংটা এগুচ্ছে কোন ফর্মুলাতে রিজনিংটার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে নিজেদের মধ্যে কি সাদৃশ্য রয়েছে এটা তোমাদের প্রথমে বের করতে হবে ঠিক আছে দেখো কোশ্চেনটা কি নীচের দেওয়া অক্ষরগুলো নিচের দেওয়া অক্ষরগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করেছে কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানের জন্য সঠিক বিকল্পটি চিহ্নিত করো এখানে ওরা বলে দিয়েছে নিচে দেওয়া অক্ষরগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন মানে যে অক্ষরগুলো রয়েছে পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট প্যাটার্নে এরা অ্যাডভান্স হয়েছে তাহলে কোশ্চেন মার্ক যে স্থানটাতে রয়েছে এখানে কি হবে তাহলে কোন ফর্মুলাতে কোন নিয়ম অনুসারে ওরা অ্যাডভান্স হয়েছে এটা আমাদের বের করতে হবে যখনই আমি এটা বের করব তাহলে কোশ্চেন মার্কে এখানে আমি অবশ্যই পেয়ে যাব ঠিক আছে চলো আর তোমাদেরকে আরেকটি ইনফর্ম করতে চাই রাত্রি নয়টার সময় রাত্রি নয়টার সময় আমরা কিন্তু একটি জেনারেল নলেজ ক্লাস করাচ্ছি যা অল কম্পিটিভ এক্সামকে হেল্প করবে ইভেন তোমাদের এক্সামকেও কিন্তু ভেরি ভেরি হেল্প করবে রাত্রি নয়টার সময় যদিও ক্লাসটা রেগুলার বেসিসে আসে না মাঝে মধ্যে মিস হয়ে যা তোমরা অবশ্যই ক্লাসগুলো রাত্রি নয়টার ক্লাসগুলো অ্যাটেন্ড করবে ঠিক আছে আজকে আজকে থেকে মানে নতুন বৎসর থেকে আমরা নতুন প্যাটার্নে তোমাদের সঙ্গে ক্লাস করবো তবে তোমাদের ক্লাস সন্ধ্যা পাঁচটার সময় পাবে তোমরা ঠিক আছে রাত্রি নটার ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে ঠিক আছে আর তোমরা যারা এর মধ্যে ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট তোমরা যারা জেল পুলিশের প্রিপারেশন করছো তোমরাও ত্রিপুরা পুলিশ যে করছো এখান থেকে তো তোমাদের জি কে কে কারেন্ট অ্যাফেয়ার্স কাবার হয়ে যাবে বাকি যে ডিপার্টমেন্টাল কোয়েশন বা অন্য কিছু এক্সট্রা যে সিলেবাসগুলো রয়েছে ত্রিপুরা জেল পুলিশের সমেত আমরা একটি বুক রেডি করছি অবশ্যই তোমরা সেটার প্রিপারেশনও করবে কেননা তোমাদের এক্সামই ভালো করে ফেস করতে হবে ঠিক আছে চলো তাহলে এখানে আমরা দেখি সি জি সি জি যে দুটা একটি ঘরের মধ্যে রয়েছে এর দুটার মধ্যে ডিফারেন্সটা কত দেখো এখানে জায়গা নেই আমি এখানে লিখছি সি জি তাহলে সি জির পরে কি সি সি বি সি ডি ডি ই এফ ঠিক না তিন ঘর পরে জি পাওয়া গেছে এফ এবিস সি ডি এফ জি তাহলে তিন ঘর পরে কি পাওয়া গেছে জি পাওয়া গেছে তাহলে দুটার মধ্যে ডিফারেন্স কত তিন ঘর তাহলে এম আর আর মধ্যে দেখো এম আর আর এর মধ্যে ডিফারেন্স কত এম এম এন ও পি কিউ এম এন ও পি কিউ আর তাহলে চার ঘর ডিফারেন্স প্রথমটার ক্ষেত্রে পেয়েছি তিন ঘোর ডিফারেন্স দ্বিতীয়টার ক্ষেত্রে পেয়েছি চার ঘোর ডিফারেন্স তারপরে ডিজে ডিজের মধ্যে কি এ বি সি ডি ইএফি তারপরে ই এফ জিএসআ আই জে তাহলে এখানে কয় ঘর এক দু তিন চার পাঁচ ঘর দেখো একটা জিনিস আমরা মিলটা পেয়ে গেছি তো প্রথমটার মধ্যে ডিফারেন্স হলো তিন ঘরের সি জে জির মধ্যে দ্বিতীয় এর মধ্যে ডিফারেন্স চার ঘরের এবং ডিজের মধ্যে ডিফারেন্স পাঁচ ঘরের তাহলে অবশ্যই আমরা বলতে পারি কনফিডেন্সের সহিত যে ও এবং কোয়েশ্চেন মার্ক যে লেটারটা হবে সেখান সেটার মধ্যে ডিফারেন্স থাকবে কত ছয় ঘরের ডিফারেন্স থাকবে তাহলে ছয় ঘর হলে কোন লেটারটা হয় আমরা বের করি ঠিক আছে ওর পরে কি ও পি তারপরে কিউ আর এস টি ও পি কিউ আর এস টি ইউ এক দুই তিন চার পাঁচ ছয় ঘর পেয়েছি আমরা ছয় ঘড় হলে কি হয় ইউ হয় তাহলে কোয়েশ্চেন মার্ক যে স্থানে রয়েছে না পি কিউ আর এস টি ইউ এক দুই তিন চার পাঁচ পি কিউ আর এস টি ইউ ভি হবে ঠিক আছে ছয় ঘর তো এখানে হতে হবে ভি তাহলে এখানে কি হবে কোয়েশ্চেন মার্কে ঘরে ভি হবে ভি আমাদের অপশন রয়েছে কি না ইয়েস অপশন তে রয়েছে ভি তাহলে আমরা এখানে কোশ্চেন মার্কের আনসারটা পেয়ে গেছি কীভাবে করেছি দেখো আমরা প্রথমে ডিফারেন্স বের করে নিয়েছি সিজির মধ্যে ডিফারেন্স পেয়েছি তিন ঘরের তিন লেগেছি তিন তারপরে এর মধ্যে ডিফারেন্স পেয়েছি চারটি ঘরের ডিজের মধ্যে পাঁচটি ঘরের তাহলে অবশ্যই আমরা বলতে পারি ও এবং কোশ্চেন মার্কের মধ্যে ডিফারেন্স হবে ছয়টি ঘরের তাহলে ছয়টি ঘরের কী কী ওর উপরে পি কিউ আর এস টি ছয়টি ঘরে হয়ে গেছে তাহলে নেক্সট লেটারটা কি ভি তাহলে ভি হবে কোয়েশ্চেন মার্কের স্থানে ক্লিয়ার কোনো ডাউট নেই আশা করি কোনো ডাউট নেই এই ধরনের রিজনিং তোমাদের এক্সামে আসবে আমি আরও রিজনিং এবং ম্যাথ ম্যাথের ক্লাস অলরেডি তিনটি করিয়েছি আরও করাবো রিজনিং ক্লাসও আরও করাবো বাট মাঝে মধ্যে তোমাদেরকে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট ধরো সি প্লাস জি কে ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন এগুলো কিন্তু করাতে হবে এগুলোও করাবো ঠিক আছে তাহলে সন্ধ্যা পাঁচটার সময় অবশ্যই প্রত্যেকদিন অ্যাটেন্ড করবে আর আগের ভিডিওগুলি ভিডিও ডিসক্রিপশানে প্লে আছে গিয়ে দেখে নাও আর যারা এখনও আমাদের সাজেশানটা নাওনি বলেছি যদি হয় নিয়ে নাও কাজে আসবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে এক্ষুনি নিয়ে নাও ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে জয় হিন্দ